ইয়ার্স এই ভিডিওটি আরেকটি রাইট ফর্ম ভার্বের টেকনিক নিয়ে আলোচনা করব। চলুন দেখে আসি। বি ও এন বন, তো দেখুন বিতে হয়েছে বাট অলসো, ওতে হয়েছে অর, আর এনতে হয়েছে নেদার নর। তো এখন এই নট অনলি বাট অলসো এটা দিয়ে যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে শেষের সাবজেক্ট অনুসারে আমাদের রাইট ফর্ম অফ ভার্বটি বসাতে হয়। এখানে দে রয়েছে এই জন্য এখানে আর ইউজ করব। ইদার অর, তো এখানে হিজ ফ্রেন্ডস রয়েছে এই জন্য আমরা এখানে ওয়ার ইউজ করেছি যেহেতু এখানে দেন পাস্ট টেন্স রয়েছে। আর নেদার নর, তো যেহেতু এখানে সি রয়েছে এই জন্য আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইজ বসিয়েছি। আর ভার্বটি এই এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স নির্দেশ করছে এই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করছি। তো এই ছিল আজকের ভিডিওর টেকনিক।